বিধানসভায় শুধু প্রস্তাব নয়, ওয়াকফ বিলের বিরোধিতায় আগামী 30শে নভেম্বর রানী রাসমণি সমাবেশ করতে চলেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া এই সমাবেশে জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে থাকতে চলেছেন। তার সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল কার্যকর করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এরই প্রতিবাদ বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে। এদিকে সোমবার বিধানসভা অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তর সেই নিয়ে এতদিন সোমবার করে আলোচনা হতো, এবার থেকে প্রতি বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা হবে, স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। পাশাপাশি তিনি এও জানান, চলতি সপ্তাহে নবনির্বাচিত 6 বিধায়কদের শপথ গ্রহণ হতে চলেছে। এই নিয়ে তিনি রাজ্যপালকে চিঠিও দিয়েছেন। সূত্র খবর, 27শে নভেম্বর শপথ গ্রহণ হতে পারে তাদের। সোমবারই আবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক হতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিজেপি সূত্র খবর, বিধানসভায় প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, সেই নিয়েই মূলত এই বৈঠক। বিজেপির সমস্ত বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রীয় বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের উনি থাকছেন, সঙ্গে আমাদের জানা ফিরহাদ হাকিম মেয়র মিনিস্টার উনিও থাকছেন। আমাদের অবস্থান দল এখন নির্ধারণ করে দেয়নি, কে কি বলবে না বলবে সেসব কোনো দলের পক্ষ থেকে আজকে ওয়ার্কিং কমিটি মিটিং আছে, নিশ্চয়ই জানেন আপনারা, সেখানে আলোচনা হবে। তারপর কে কি বলবে না বলবে সেটা ঠিক হবে, কাকে কাকে বলতে দেওয়া হবে সেটাও ঠিক হবে, সেগুলো পরবর্তীকালে জানা যাবে, কিন্তু এখনো দিনটা নির্ধারণ হয়নি।